বিপ্লব প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে ফের সুপ্রিম কোর্ট তৃণমূল আজ শুনানি শীর্ষ আদালতের নির্দেশও মানছে না বিপ্লব প্রশাসন তোপ মমতার त्रिपुरा पुर भोटे सेंसिटिविटी मैपिंग निर्देश भोटे 24 घंटा आगे विज्ञप्ति जारी करते हैं राज्य निर्वाचन कमिशन के निर्देश त्रिपुरा हाईकोर्ट राजधानी त्रिपुरा आज शायने जमीन पर दिल्ली अभिषेक रात ममतार बाड़ी तृणमूल सर्वभारत साधारण सम्पादक सांसद संगे बैठक पर ही त्रिपुरा कांड रिपोर्ट दल शाय বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে তোপ মমতার কোথায় মানবাধিকার কমিশন প্রশ্ন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মন্তব্য অভিষেকের পুরো ভোট আসছে লাইমলাইটে আসার চেষ্টা নেতাদের চোখে পড়ার চেষ্টা কিছুদিন চলবে কটাক্ষ দিলীপ ঘোষের রাজ্য রাজনীতিতে নিজেই লাইমলাইটে আসার চেষ্টা করছেন দিলীপ পাল্টা কটাক্ষ শান্ত বিশ্বাসের সায়নীর পর এবার ফেরাদের বিরুদ্ধে মামলা বিপ্লব দেবের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলার অভিযোগ বাংলার মন্ত্রীর বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপি নেতার অভিযোগ সোনামুড়া থানায় ক্যানিগের পর এবার হাওড়া নাজিরগঞ্জের শুটআউট মৃত্যু জেলা তৃণমূল নেতার ওয়াজুলকে গুলি করে চম্পট দুষ্কৃতীদের খুনের পিছনে রাজনীতির যোগ তদন্ত পুলিশ রাজনৈতিক খুন সারা বাংলায় হচ্ছে প্রশাসন বলে কিছু নেই পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে বিহারের মতো হাওড়ার গুলিকাণ্ডে কটাক্ষ দিলীপ ঘোষের পাল্টা কটাক্ষ সৌগত রায়ের গরফায় মহিলার রহস্যমৃত্যু আবাসনের ছাদে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ খুনের অভিযোগ দায়ের পরিবারে ঋণের টাকা মেটানোর জন্য ফ্ল্যাটে ডেকে খুনের অভিযোগ তদন্তে পুলিশ বিপ্লব প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে ফের সুপ্রিম কোর্ট তৃণমূল আজ শুনানি শীর্ষ আদালতের নির্দেশও মানছে না বিপ্লব প্রশাসন তোপ মমতার ত্রিপুরায় পুরো ভোটে সেন্সিটিভিটি ম্যাপিং এর নির্দেশ ভোটে 24 ঘন্টা আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের রাজধানীতে ত্রিপুরা আজ শায়নে জামিনের পর দিল্লিতে অভিষেক রাতে মমতার বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদের সঙ্গে বৈঠকের পরই ত্রিপুরা কাণ্ডের রিপোর্ট দল শায় বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে তোপ মমতার কোথায় মানবাধিকার কমিশন প্রশ্ন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মন্তব্য অভিষেকের পুরো ভোট আসছে লাইমলাইটে আসার চেষ্টা নেতাদের চোখে পড়ার চেষ্টা কিছুদিন চলবে কটাক্ষ দিলীপ ঘোষের রাজ্য রাজনীতিতে নিজেই লাইমলাইটে আসার চেষ্টা করছেন দিলীপ পাল্টা কটাক্ষ শান্ত বিশ্বাসের সায়নীর পর এবার ফেরাদের বিরুদ্ধে মামলা বিপ্লব দেবের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলার অভিযোগ বাংলার মন্ত্রীর বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপি নেতার অভিযোগ সোনামুড়া থানায় ক্যানিগের পর এবার হাওড়া নাজিরগঞ্জের শুটআউট মৃত্যু জেলা তৃণমূল নেতার ওয়াজুলকে গুলি করে চম্পট দুষ্কৃতীদের খুনের পিছনে রাজনীতির যোগ তদন্ত পুলিশ রাজনৈতিক খুন সারা বাংলায় হচ্ছে প্রশাসন বলে কিছু নেই পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে বিহারের মতো হাওড়ার গুলিকাণ্ডে কটাক্ষ দিলীপ ঘোষের পাল্টা কটাক্ষ সৌগত রায়ের গরফায় মহিলার রহস্যমৃত্যু আবাসনের ছাদে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ খুনের অভিযোগ দায়ের পরিবারে ঋণের টাকা মেটানোর জন্য ফ্ল্যাটে ডেকে খুনের অভিযোগ তদন্তে পুলিশ এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট